হ্যালো ফ্যামিলি মেম্বার্স, সকলকে জানাই শুভ নববর্ষ। তোমরা এই নতুন বছরটি খুব আনন্দের সঙ্গে, খুব হ্যাপিলি কাটাও, সেটাই চাই। আর আমরা এই নতুন বর্ষে বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। আর আমরা আজকে যাচ্ছি আমাদের ফ্যামিলির বেশ অনেক কজন সদস্য মিলে। তার মধ্যে রয়েছে আমার মা, কাকিমণি, সোনামা আর আমরা চার ভাই বোন। তো আমরা আজকে যাচ্ছি কোচবিহার ঘুরতে। আমাদের বাড়িটা যেহেতু মাথাভাঙ্গা থেকে একটু ভেতরের দিকে, তাই বাসে করে যাওয়া সম্ভব ছিল না, সেই জন্য আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম। তো মানে হুট করে একটা প্ল্যান হয়ে গেল আমাদের যে চলো একটু ঘুরে আসি কোনো জায়গা থেকে। তো আমার যেহেতু কোচবিহার যাওয়াটা খুব ইচ্ছে ছিল যে কোচবিহার যাব, রাজবাড়িটা একটু ঘুরে আসব, তাই সবাই আমার ইচ্ছেটাকে প্রায়োরিটি দিল আর আমরা বেরিয়ে পড়ছি কোচবিহার। দেখতেই পেলে রাজবাড়ির একটা ভিউ, যেটা আমি দূর থেকে তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমরা যেহেতু একটু দূর থেকে এসেছিলাম না, তাই আমাদের দেরি হয়ে গেছে বেশ, আর ভেতরে গিয়ে আমরা বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি। তো চলো, যতটুকুই আমি দেখতে পেরেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। এই যে আমরা উপরের দিকে উঠে গেলাম, আর উপরের দিকে গিয়ে বেশি কিছু তো ছিল না, আর দু তিনটে রুমই খোলা থাকে, তাও সেটা আমাদের দেরি হয়েছে বলে বন্ধ হয়ে গেছিলো। তো তোমাদেরকে আমি বিশেষ কিছু দেখাতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তবে যতটুকু দেখাতে পারছি তোমরা একবার দেখে নাও। আর এই দেখো, উপর থেকে নিচের দিকের ভিউটা এরকম লাগে দেখতে। আর যেহেতু নববর্ষ, তাই অনেক লোকেরই ভিড় ছিল, সবাই ঘুরতে এসছে, আর তার মধ্যে ছিল সানডে, তো সেই জন্য একটা আলাদাই আমেজ। আর এই দেখো ভেতরের দিকটা তোমরা দেখে নাও, আশা করি অনেকেই দেখেছো, অনেকেই রাজবাড়িতে এসেছো, তারা জানোই যে ভেতর থেকে কীরকম লাগে দেখতে, কতটা সুন্দর লাগে। আর যারা আসুনি তাদের জন্য আমার এই ভিডিওটা। এই দেখো আমরা একটু বাইরের দিকটাতে হাঁটাহাঁটি করছিলাম, ভেতরটা যেহেতু বন্ধই হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো অলরেডি, তাই ভেতরে বেশিক্ষণ থাকতেও পারিনি, তো বাইরের দিকে বেরিয়ে আসলাম। বাইরেটাও খুব সুন্দর, একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য একটা খুব মানে ভালো জায়গা, অনেকেই আসে এখানে, অনেক দূর দূর থেকে লোক আসে। আর এই রাজবাড়ির একটা বিশেষত্ব আছে, একটা গল্প আছে, তোমরা যদি জানতে চাও তাহলে আমি পরবর্তীতে অবশ্যই তোমাদেরকে সেই গল্পটাও বলে শোনাবো। তো আজকে শুধু তোমরা দেখে নাও কেমন লাগে আর ভেতরটা কেমন, আর তার সঙ্গে সঙ্গে বাইরেটাও কীরকম তোমরা একবার দেখে নাও। চলো সিনেমাটিক ভিউতে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো পেছন দিকটাতে একটু ঘুরে আসা যাক, দেখি কি রয়েছে। আমি অনেক দিন আগে এসেছিলাম এখানে, বেশ তাও 3-3.5 বছর হবে কি 4 বছরও হবে, আমার এক্স্যাক্টলি মনেও নেই যে আমি কতদিন আগে রাজবাড়িতে এসেছিলাম। আর কোচবিহার এসেছিলাম আমার বিয়ের আগে, প্রায় 2-2.5 বছর আগে এসেছিলাম, তার মাঝে আর একবারও আমার কোচবিহার আসা হয়নি। আর খুব ইচ্ছে করছিলো একবার এসে ঘুরে যাই, তো নববর্ষে বেরিয়ে পড়লাম। দেখো পেছন দিকটা এরকম দেখতে, খুব সুন্দর সবুজে ভরা। আর আমার বোনদেরকে দেখো কত এনজয় করেছে ওরা, সত্যিকারের ওদেরকে দেখে মনে হচ্ছিল যদি একবার ওদের ওই বয়সটাতে ফিরে যেতে পারতাম, তবে সেটা আর সম্ভব না জানি, তাই ওদেরকে দেখেই খুশি হয়, মনটা খুব ভালো লাগে। আর এই যে পেছনে আমার ফ্যামিলির সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই ঘুরতে ঘুরতে হাঁটাচলা করতে করতে ক্লান্ত, তাই একটু ব্রেক নিয়ে নিচ্ছে সবাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর আমার বোনেরা দেখো,
কি দেখলে তো ওরা কত মজা করেছে? হ্যাঁ, আমি বলেছিলাম না যে ওরা খুব মজা করেছে সত্যিকারের। তার মধ্যে আমি কিছুটা ক্যামেরা বন্দি করতে পেরেছি আর কিছুটা ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যতটুকু ভিডিওতে এসেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে কীরকম লাগলো তোমাদের আমার এই ভিডিওটা। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এতটুকুই চাওয়া তোমাদের কাছে, আর বেশি কিছু চাওয়ার নেই। আর দেখো, তারপর আমরা বেরিয়ে চলে আসলাম মদনমোহন বাড়িতে। এখানে না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সকলে একটু ঘুরতে বেরিয়েছে, বুঝতেই পারছো তো। তার জন্য আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তো এর থেকে বেশি ভিডিও করা সম্ভব হয়নি। ওখানে ভিড় ছিল, আর এসেছি যখন তো ভাবলাম একবার প্রণাম করে যাই। ব্যাস অতটুকু টাইমই ওখানটায় থাকতে পেরেছি, তারপর আমরা ওখান থেকেও বেরিয়ে গেলাম। তোমরা দেখে নাও, এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা হাইস্ট 5 থেকে 7 মিনিট টাইম কাটিয়েছি। তারপর আর গরমের জন্য আর এত ভিড়ের জন্য ইচ্ছে করলো না ওখানটায় থাকতে, তারপর আমরা চলে আসলাম সাগরদিঘির পাড়ে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সেই সাগরদিঘি, এই সাগরদিঘিটা রাত্রের ভিউটা দেখার জন্য আমার মনটা ছটফট করছিল, মনে হচ্ছে যে আমি কবে দেখতে পাবো। যাই হোক, সেই আশাটা পূরণ হয়ে গেল। আর সাগরদিঘিটা রাত্রেবেলা, মানে রাতের টাইমে সাগরদিঘিতে আমি কোনো সময় আসতে পারিনি বিভিন্ন কিছু কারণের জন্য। তো এই ফার্স্ট টাইম আমি রাতের বেলা সাগরদিঘিটা দেখছি এত সুন্দরভাবে, এত কাছ থেকে। তো আমরা গিয়ে কিছুক্ষণ টাইম বসেও ছিলাম, বেশ ভালো লাগছিল। আর তারপর কোচবিহারকে বাই বাই বলার পালা, আমরা বেরিয়ে যাচ্ছি কোচবিহার থেকে। তখন প্রায় রাত 8:30 থেকে 8:30 বাজে, তো সেই সময় আমরা কোচবিহার থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আজকের মতো বাই।